মন্তব্য করার সময় আমার বাহাদুর মাথা ঠান্ডা রেখে সবাইকে সম্মান করে আমাদের কাজ করতে। আমরা যারা রাজনীতি করি আমরা পাবলিক কে সালাম করি, সম্মান করি। আমি কোনো কারো অভিভাবক নই, আমি আমার ছেলের অভিভাবক। ধন্যবাদ। আমি আমার দেশের একজন নাগরিক, অন্য মানুষের মধ্যে ঢাকা সিলেট ছয়জন মাত্র পাস হইল আজকে চার দিন বোধ হয়, গত বুধবারে আপনারা শুনেছেন এইটা এখন কাজ হবে বোধ হয় 26 সাল পর্যন্ত এই কাজ চলবে, বিশাল কাজ। এবং এই কাজের ফলে ঢাকা সিলেটের সড়ক 6টা লাইন হবে, লেন বলে ইংরেজিতে, বাংলা বললাম লাইন। লাইনের লাইন তিনটা, বাইরের লাইন তিনটা, বিভাজক বলে বাংলায়, বিভাজক বুঝছেন তো, দুই ভাগ করা, মাঝখান দিয়ে ইচ্ছে করলে ফুলের চারাটা লাগানো যাবে। এরপরে দুর্ঘটনা কমবে, দ্রুতগতি দেওয়া যাবে এবং সড়কটায় করা হবে যেখানে যেখানে আঁকা বাঁকা আছে সাপের মতো, এগুলোর কাজটা সোজা করা হবে। বড় বড় বাজার যেখানে বসে গেছে মানুষ, এগুলারে বাজার না সরে এর উপর দিয়ে উড়াল দেওয়া চলে যাবে, বাজারকে বাদি। আর এই পার থেকে সেই পারে যাওয়া কষ্ট হবে, এই জন্য উড়াল সড়কটাকে ফ্লাইওভার অথবা ওভারব্রিজ যখন যেখানে দরকার দেওয়া হবে, এই সকল কাজই করা হবে যাতে সিলেট জেলার মানুষ আরও দ্রুত যাওয়া আসা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিশাল কাজ এটা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, অন্যতম প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই কাজের জন্য আমরা সিলেটবাসীরা, আমি কিন্তু আমার বাড়ির সিলেট অঞ্চলে আমরা গর্ববোধ করি, তাকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ, সকলের সহযোগিতা কামনা করি। শহরের সহযোগিতা দ্বারা এই কাজ হবে। সবাই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আমি জানতে পারি একটু বুঝলাম দেখছি যখন বিশ্বনাথের যোগাযোগ সড়কের নির্মাণ কাজ করতে বিভিন্ন কাজে অনেক মানুষে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বনাথ জগন্নাথপুরের রাস্তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেকদিন ভাঙ্গা ছিল, আমাদের ঠিকাদার সাহেবরা যত সময়ে কাজ করেন নাই। এখন চূড়ান্ত আমি যেটুকু খবর পেয়েছি, জগন্নাথপুর থেকে বিশ্বনাথ পর্ষদের প্রায় 80% কাজ হয়ে গেছে, বিশ্বনাথের অংশ কাজ চলছে। একটা জিনিস আমাদের প্লিজ দয়া করে মনে রাখতে বলবো যে কাজ করার সড়ক নির্মাণ সবচেয়ে কঠিন কাজ। মানুষ চলাচল করে, মানুষের চলাচল বন্ধ করা যায় না, মানুষকে চলতে দিতে হবে, আবার সড়কও নির্মাণ করতে হবে, এটা করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হবে। এই সড়কে তাই হয়েছে, যাই হোক এখন কষ্ট করে করে কাজ করা হচ্ছে, শেষ হয়ে যাবে আশা করি, এবং আমরা সবাই ভালোভাবে এখানে করতে পারবো। তবে আবার এত দ্রুত উন্নতি হচ্ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, যে আবার বছর 2-3 এর মধ্যে হয়তো আবার নতুন করে আরও কাজ করতে হবে, এইটাই নিয়ম, তৈরি থাকতে হবে। আর সবর লাগবে, সবর ছাড়া লাফালাফি করে পকাটকা করে লাভ হবে, ঠিকাদারদেরও সম্মান করা দরকার, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত, এবং ধৈর্যের দরকার। আমরা অধৈর্য হয়ে যাই, যার একটা মোটর সাইকেল আছে পাগল হয়ে গেছে, কতক্ষণ ছিল যে মোটর সাইকেল চালা যায়, একটা মোটর সাইকেলের জন্য তো এই রাস্তা আমরা তৈরি করতে চলেছি। আমরা রাস্তা তৈরি করতেছি, আমাদের গরিব মানুষ ট্রাকে বাসে ঠেলা গাড়িতে রিক্সায় সিএনজিতে যারা চলাফেরা করে, আমার মতো গাড়িওয়ালা ভালো তার জন্য বলছে রাস্তা, কিন্তু অগ্রাধিকার পাবে সাধারণ মানুষ যারা বাসে যায়, ট্রাকে যায়, ঠেলা গাড়িতে যায়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, সাধারণ মানুষ তাদের জন্যই আমরা অগ্রাধিকার দিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার জানতে চাই যে দীর্ঘ 1 কিলোমিটার গর্ত করে কাজ করে কেন যান সুস্থ, এবং আমরা ঠিকাদার সাথে যোগাযোগ করার জন্য বলেছিলেন যে 5 থেকে 5 পানি মারা, কিন্তু স্যার আসলে পরিদর্শনে গিয়ে দেখি 1
আপনি পরিদর্শনের কেউ না, আপনি দেখবেন ঘুরে দেখবেন, আপনি ইঞ্জিনিয়ার না, আমি ইঞ্জিনিয়ার না, আমরা বুঝবো না কতটা পানি কতটা সিমেন্ট কতটা রড দরকার, আবার ইঞ্জিনিয়ার আছে পাশ করা ইঞ্জিনিয়ার তারা কাজ করবে, তাদেরকে কাজ করতে দেন, আমরা যেই যাই ইঞ্জ হাতে নিয়ে এইটা হল মরি বাদ যাচ্ছ এই বালু কিটা এটা এক নম্বর বালু না, সব লোকের সব কিছু জানে না, যার যা কাজ তারা করতে দেওয়া উচিত, এই রোড চার সুতা না তিন সুতা আমি বুঝতে পারবো, কিন্তু কিন্তু মন্তব্য করার সময় আমার বাহাদুর মাথা ঠান্ডা রেখে সবাইকে সম্মান করে আমাদের কাজ করতে, আমরা যারা রাজনীতি করি আমরা পাবলিককে সালাম করি সম্মান করি, আমরা আশা করি পাবলিকও আমাদের অফিসার যারা আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে যারা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, সম্মান করতে বলি না ভালোবাসবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, তাদেরকে সহায়তা করবে, বোকাটোকা করে এই কী টানছ রে এইটা কী কাজ বা দি টানছন, এই ধরনের আচরণ ভালো না, এটা মন্দ আচরণ। স্যারকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ, ধন্যবাদ।